हेलो एवरीवन, वेलकम बैक टू रुमानास किचन। अस्सलामु अलैकुम। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई अनेक अनेक भालो आछेन। आमिओ आपनादेर दुआए अनेक भालो आछि। आमि आबारो चले आसलाम आपनादेर माझे नतुन एकटा रेसिपि निये। आर आमार एबारेर रेसिपि हलो इलिश माछ दिए पेपर तरकारी रान्नार रेसिपि। चलुन देखि किभाबे इलिश माछ दिए पेपर तरकारी रान्ना करते हय आर कि कि लागे। আর আমার এবারে রেসিপিটা যদি আপনারা পুরোপুরি ফলো করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের আমার এই রেসিপির ভিডিওটা ভালো লাগবে। চলে যাচ্ছি আমি এখন রান্নায়। এখানে আমি বড় সাইজের একটা পেঁপে এভাবে ছোট করে কেটে হালকা লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 5 পিসের মতো ইলিশ মাছ। এখন আমি মাছগুলোকে ভাজবো হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে। মাছগুলোকে মাখিয়ে ফেলবো হলুদ আর লবণ দিয়ে। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। হালকা তেলে আমি মাছটাকে ভাজবো। এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছটাকে আমি ভাজবো এভাবে মিডিয়াম আঁচে, আগুনের তাপটা রাখবো আর 3 মিনিট ভাজবো এভাবে। মাছের এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব অপর সাইডটা। সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি, আরও 3 মিনিট এভাবে ভাজবো অপর সাইডটা। মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিবো একটা প্লেটে। সবগুলো মাছ তুলে নিলাম। এখন আমি অপর সাইডে একটা চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু মিক্স করে দিব। মাছ বাজার পরে যে তেলটা রয়েছিল এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তেলটা দিলে একটু ভালো স্মেলটা আসে, টেস্টও ভালো হয়। আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো মরিচ গুঁড়ো। এখানে আমি আর কোনো ধরনের মশলা দিব না, জিরাও দিব না। জিরা দিলে আমি দেখছি একটু হালকা গন্ধ করে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা জিরা লাইক করলে জিরা দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। তো আমি এখন মিক্স করে দিচ্ছি। তাকে ভালোভাবে মিক্স করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে আগুনের তাপটা রাখবো। ফিরে আসলাম 3 মিনিট পরে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বসে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে সিদ্ধ করা পেঁপেগুলো। পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি পানি সহ, পানিটা ফালাইনি। এখন রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ পেঁপেগুলো অলরেডি সিদ্ধ আছে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিব এভাবে। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আগুনের তাপটা রাখবো মিডিয়াম আছে। ওয়েট করতেছি আরও 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো পানি। এখন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আরও 3 মিনিটের জন্য। ওয়েট করতেছি আরও 3 মিনিট। এবার আমি আগুনের তাপটা রাখবো হাই ফ্লেমে। ফিরে আসলাম আরও 3 মিনিট পরে। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব ধনে পাতা দিয়ে। বন্ধ করে দিলাম চুলার আগুন। হয়ে গেল আমার কম সময়ে কম মশলা ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি রান্নার রেসিপি। আর আমার এবারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।
শেয়ার করে দিবেন আমার রেসিপির ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবারের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফিজ।